হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি শিং মাছ পরিষ্কার করি। অনেকেই অনেক রকমভাবে পরিষ্কার করে থাকে, কিন্তু আমি আমার নিয়মে যেভাবে আমি আমার নানি দাদিদের কাছ থেকে দেখে এসেছি সেই নিয়মটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকের ভালো লাগতে পারে, যাদের ভালো লাগবে তাদের অনুরোধ করব এভাবেই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যদি আমার এই উপায়টি আপনাদের ভালো লেগে থাকে। আমি শিং মাছগুলো একটা ধোয়া দিয়ে ছাদে নিয়ে এসেছি এবং ছাদের সবচেয়ে অমসৃণ জায়গাটায় আমি এই শিং মাছগুলো এখন ঘষবো। শিং মাছের পেটে কিছু ডিম আছে, আমি ঘষার কারণে সেই ডিমগুলো বের হয়ে যেতে পারে, তো আমি সেটাকে আলাদা করে রেখেছি। তো আমার সাথে যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে হেল্প করছে, এবং আমি আমি আমার মায়ের কাছে, আমার দাদির কাছে এভাবেই দেখেছি। এবং আমি আমার দাদির কাছে আরেকটা উপায় দেখেছিলাম, সেটা হচ্ছে এক ধরনের পাতা পাওয়া যেত, আমার এই মুহূর্তে বহুই পাতা মনে পড়েছে, বহুই পাতা, ওটা একটু মানে কাটালো ছিল পাতাটা, ওটা দিয়ে কিন্তু এই শিং মাছটাকে এরকম ঘষে ঘষে পরিষ্কার করতো। এছাড়া আমি দেখেছি পাটার পিছনে অথবা যে এরকম যে অমসৃণ জায়গা থাকে সেখানে তারা শিং মাছ ঘষে পরিষ্কার করতো। আরেকটা জিনিস আছে, অনেকে শিং মাছ পরিষ্কার করার ঝামেলায় যারা না যায় তারা কিন্তু শিং মাছের চামড়াটা কিন্তু উঠিয়ে নিতে পারেন। আমি জাস্ট অল্প সময় দেখিয়ে দিলাম আমি এটা ঘষার কারণে আমার মাছ কীভাবে পরিষ্কার হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং আমি অলরেডি অনেকগুলো মাছ নিয়ে এসেছি, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ আসলে সব মাছগুলো করতে পারবো কি না। তো আমি আসলে অনেক পেঁপে বা অনেক কিছু দিয়ে ভিজিয়ে রেখে ওগুলোতে আমার অনেক বেশি সময় নষ্ট হয়, বা আমার কাছে মনে হয় আমার ওই দেখা যাচ্ছে শিং মাছ আনলে পেঁপে থাকে না, পেঁপে আনলে মানে শিং মাছ থাকে না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা সহজ মনে হয় যে আমি ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে এভাবে ঘষে অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু শিং মাছের চেহারা পরিবর্তন করা সম্ভব। তো এভাবেই আমি আমার মানে শিং মাছগুলো পরিষ্কার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আশা করছি তারা আমার মতো করে একটু ট্রাই করে দেখতে পারেন। অনেক রকমভাবেই তো আমরা ট্রাই করি, কিন্তু এটাও আমার মতো একটু ট্রাই করে দেখতে পারেন। এটা আমার দাদু নানুরা কিন্তু এভাবেই পরিষ্কার করতো। এখন অনেকেই অনেক কিছু দেখায়, আসলে আমি যেটা করি না সেটা আসলে আমি শেয়ার করতেও পছন্দ করি না, আমার কাছে এই ওয়েটাই ইজি লাগে। কারণ আমি দেখেছি যে আমি অন্য অন্যভাবে করে অনেক অনেক সময় লাগে আমার কাছে, আমার কাছে এটাই সবচেয়ে ইজি মনে হয়। সো আমি এটাই করছি, এবং শিং মাছ আমার খুব ভালো লাগে, আমার ছেলেরও খুব পছন্দ। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।